সব বাবা মায়ের উচিত তার মেয়েকে অন্য কিছু না দিয়ে একটা ছোট্ট বাড়ি করে দেয়া। যাতে স্বামী ও তার বাড়ির লোককে বলতে না পারে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় তাদের আগে থেকে বলা উচিত আমার মেয়ের বিয়েতে ভরি ভরি না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণে কিছু দেব কিন্তু আমার মেয়ে ওয়ারিশ হিসাবে এই সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট্ট করে হলেও একটা ঘর বানিয়ে দেব অথবা ঘর করার একটা ছোট্ট জায়গা কিনে দেব যেটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ের তার স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত এর ফলে অন্তত কোথাও অবহেলিত হতে হবে না ওকে আমার মেয়ে যেন অন্তত বাসাটা ভাড়া দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে জানো তো আজকাল টাকা আর জায়গাওয়ালা মানুষের খুব দাম আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে যে আমার একটা ঘর আছে সেই ঘরটাতে গিয়ে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কোনো কথা শোনানোর অধিকার কারো থাকবে না জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে একটা ব্যক্তিগত ঘরের অভাব কণ্ঠে মনে